बिस्मिल्लाह रहमान रहीम आज के इतने साढ़े दसटा बजे बांग्लादेशे साढ़े पाँचटा अर्थात बांग्लादेशे पहला सेप्टेम्बर हो गए বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি শুরু হয়ে গিয়েছে। আজকে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ আমার সাথে উপস্থিত ভাই ও বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে এবং প্রবাসে যারা এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত আছেন আসসালামু আলাইকুম। আজ তুমি সামনে চলে যাও, সামনে চলে যাও। এই মুহূর্তে আমরা সকলে বাংলাদেশি, এই মুহূর্তে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে যদি আমরা মনে করি এই মুহূর্তে আমরা বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছি তাহলে আমরা পয়লা সেপ্টেম্বরে চলে যাচ্ছি। আমরা সায়েন্স ফিকশন মুভি যেমন দেখি ব্যাক টু দ্য ফিউচার অথবা ব্যাক টু দ্য পাস্ট যেমন দেখি, আমরা যদি ফিউচারে চলে যাই আমরা এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে থাকলে আমরা পয়লা সেপ্টেম্বর 1978 সালের এই পয়লা সেপ্টেম্বরে জন্ম হয়েছিল আমাদের প্রিয় এই রাজনৈতিক দলটি। গৌরবজনক গৌরবময় এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বাংলাদেশের সকল মানুষকে, গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের অধিকারের বিশ্বাসী, মানুষের বাক স্বাধীনতার বিশ্বাসী, বাংলাদেশের প্রতিটি মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি একই সাথে আমার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী দেশে এবং বিদেশে বিভিন্ন দেশে যারা আছেন প্রতিষ্ঠা বার্ষিকে এই শুভ লগ্নে তাদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, মানুষের বাক স্বাধীনতার পক্ষের শক্তি মানুষগুলোর জন্য 1978 সালে পয়লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি গঠন করেছিলেন। একই সাথে এই মুহূর্তে আমি আজ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার সাহসী ভূমিকার কারণে আমরা শুধু বিএনপি নয় এই বাংলাদেশ নামক প্রিয় মাতৃভূমিটি পেয়েছিলাম, যার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ স্বাদ পেয়েছিল সার্বভৌমত্বের, যার সাহসী সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ স্বাদ পেয়েছিল প্রকৃত গণতন্ত্রের, যার বিচক্ষণতার কারণে দেশ পরিচালনায় বিচক্ষণতার কারণে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে একটি মর্যাদাশীল অবস্থানে পৌঁছেছিল, সেই মানুষটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ লগ্নে। বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ লগ্নে আমি স্মরণ করছি সেই সকল আমার নেতৃবৃন্দকে। আমি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে স্মরণ করছি আমার সেই সকল কর্মী বাহিনীকে, কর্মী ভাইদেরকে, ভাইদেরকে, বোনদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি বাংলাদেশের প্রতিটি গ্রামে, বাংলাদেশের প্রতিটি পাড়ায়, বাংলাদেশের প্রতিটি শহরে, বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটি জায়গায়, বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে আজ প্রতিষ্ঠিত, বাংলাদেশের মানুষের মনে শক্তভাবে আজ প্রতিষ্ঠিত। আমি আমার সেই ভাইদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা আত্মত্যাগ করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, যারা আত্মত্যাগ করেছেন মানুষের বাক স্বাধীনতার জন্য, যারা স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে আত্মত্যাগ করেছেন বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই সকল ভাই বোনদেরকে আমি স্মরণ করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আমরা যুক্তরাজ্যে এবং আগামীকাল ইনশাআল্লাহ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির, বাংলাদেশি জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে সমর্থক কর্মীরা আছেন, নেতৃবৃন্দ আছেন, ভাইরা আছেন, প্রত্যেকে এই 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবেন। আজ এই প্রতিষ্ঠা বার্ষিকীতে মধ্যমণি হয়ে থাকার কথা ছিল আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু আজ সেই মানুষটি এই মুহূর্তে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যমণি হয়ে থাকতে পারছেন না। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই সেই খালেদা জিয়া, এই সেই খালেদা জিয়া যার সম্মোহনী ব্যক্তিত্ব, আপোষহীন নেতৃত্ব বিএনপিকে বাংলাদেশের মানুষের মনের কোঠায় শক্তভাবে গেঁথে দিয়েছে, যার আপোষহীন নেতৃত্ব, সম্মোহনী ব্যক্তিত্ব, সম্মোহনী ব্যক্তিত্ব বাংলাদেশের নগর বন্দরে প্রতিটি জায়গায় বিএনপিকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, সেই মানুষটিকে আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই মানুষটিকে 1975 সালের 7ই নভেম্বরের যে পরাজিত শক্তি, সেই শক্তি আজ তাকে প্রতিহিংসার বেড়াজালে বন্দী করে রেখেছে। আমরা বিএনপির পক্ষ থেকে, আমরা দেশনেত্রী যে লক্ষ কোটি কর্মী বাহিনী আছে সমগ্র বাংলাদেশ, সমগ্র পৃথিবী জুড়ে, তাদের সকলের পক্ষ থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে জানাই আকুণ্ঠ শ্রদ্ধা এবং অশেষ কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা প্রায় কয়েক ঘন্টা ধরে আজ এখানে অনেকগুলো বক্তব্য শুনেছি আমাদের বহু নেতৃবৃন্দের, যুক্তরাজ্য বিভিন্ন জায়গা থেকে আগত বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক সহ মহিলা দল সহ বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন বক্তব্য শুনেছি। তাদের সকলের বক্তব্যের মাধ্যমে এই মুহূর্তে যেই সারাংশটি আমাদের সকলের সামনে ভেসে উঠেছে, এটি হচ্ছে আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের মনের কথা। এই কথাগুলো অনেকে অনেকভাবে বলেছেন, তাদের বক্তব্যে বিভিন্ন রকম কথা বলেছেন, যে কথাগুলো তারা বলেছেন সন্ধ্যা থেকে যারা বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্যে যেই কথাগুলো এসছে, এই কথাগুলো শুধু বাংলাদেশের মানুষই নয়, বাংলাদেশের যে মানুষগুলো প্রায় 1 কোটির মতন মানুষ যারা দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন, প্রত্যেকের আজকে মনের কথা, কথাগুলো সংক্ষেপে বক্তারা এখানে তুলে ধরেছেন। আজকে আমাদের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই সেই দল, যে দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে দলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, তারা অর্থাৎ আপনারা যখনই দেশ পরিচালনা করেছেন, এই দল দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছে। খুব সংক্ষেপে যদি আমরা বলি, বাংলাদেশের
সাধারণ মানুষও যা নিয়ে গৌরব করে। আজকের যে নিশিরাতের ভোট ডাকাত মাফিয়া সরকার, এরা যা নিয়ে মিথ্যে বড়াই করে। এরকম দুটি সেক্টরের কথা, যেমন একটি হচ্ছে গার্মেন্ট সেক্টর, অপরটি হচ্ছে রেমিটেন্স অর্থাৎ প্রবাসে যারা আছেন। এই দুটি সেক্টর বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। যে গার্মেন্টস শিল্প কারণে বাংলাদেশ পৃথিবীর বুকে পরিচিত, আপনারা যখন যান এই দেশে, আমিও কিছুদিন আগে কাপড় কিনতে গিয়ে যখন কলারে দেখলাম, দেখলাম মেড ইন বাংলাদেশ। এই সেক্টর বিএনপির অবদান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। এই সেক্টরের উন্নয়ন কল্পে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেশনেত্রী খালেদা জিয়ার অবদান আছে। আজকে প্রবাসে বাংলাদেশের 1 কোটির মতো মানুষ বসবাস করছেন তাদের কর্মস্থলের কারণে। তারা দেশে যে রেমিটেন্স পাঠাচ্ছেন, এটির অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথা বিএনপি। উপস্থিতবৃন্দ, আজকে শুধু এই দুটি সেক্টর নয়, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, আজকে যে মেয়েদের বিনামূল্যে শিক্ষাকে আমরা আমাদের নেতৃবৃন্দ অনেক সময় বলে থাকেন যে 74 সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, ঠিক তার কয়েক বছর পরে দেশ খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল বিএনপির সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিচক্ষণ নেতৃত্বের কারণে। শুধু খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়নি, যে বাংলাদেশে 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল, সেই বাংলাদেশ থেকে 1978-79 সালে বিদেশে চাল রপ্তানি করা হয়েছিল। এবং এই যে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল, খাল খনন করার ফলে যে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল, যেই খাল খননের রেজাল্ট সুফল বাংলাদেশের আনাজ এখানে যে লক্ষ কোটি কৃষক এখনো পায়, এই খাল খনন আপনাদের বিএনপির তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। আমরা যেই গণতন্ত্রের কথা বলছি, যেই বহুদলীয় গণতন্ত্রের কথা বলছি, এই বহুদলীয় গণতন্ত্র কার অবদান বাংলাদেশে? আপনাদের অবদান, বিএনপির অবদান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। আমরা সংসদীয় গণতন্ত্রের কথা বলছি, 1991 সালে এই সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অর্থাৎ বিএনপি। নেতৃবৃন্দ, এভাবে যদি আমরা বলতে থাকি তাহলে অনেক কিছু বলা যাবে। আজ আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী, স্বাভাবিকভাবেই আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এই কথাগুলোই বলব, কারণ আমরা একটি রাজনৈতিক দল। আমরা রাজনীতি করি দেশের জন্য, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। বাক স্বাধীনতা বলেন, প্রেস ফ্রিডম বলেন, মানুষের ভোটের অধিকার বলেন, মানুষের কথা বলার স্বাধীনতা বলেন, সকল কিছু ইতিহাস সাক্ষ্য দেয় যে এই সকল কিছু নিশ্চিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি শাসনামলে, আর না হলে দেশের খালেদা জিয়া বিএনপি শাসনামলে। এই শাসনামলে দেখা গিয়েছে বাংলাদেশ এমার্জিং টাইগার হিসেবে পরিচিত হয়েছে, অথবা শহীদ জিয়ার আমলে দেখা গেছে বাংলাদেশ খাদ্য বিদেশে রফতানি করছে, দেখা গেছে উৎপাদনগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেগুলো যেমন সত্য, দিনের আলোর মতন সত্য, একইভাবে আজ এই যেই কথাগুলো সংক্ষেপে বললাম, বিএনপির যে অবদান, সেই অবদানেও দিনের আলোর মতন সত্য। বিএনপির সবচেয়ে বড় যেই অবদানটি, বিএনপির সবচেয়ে বড় যেই কর্মটি, বিএনপির সবচেয়ে বড় যেই অ্যাচিভমেন্টটি, সেটি হচ্ছে বিএনপির নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। সেই ডাক দেওয়ার ফলে সমগ্র বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনাদের অনেকের নিশ্চয়ই, এখানে অনেকেই উপস্থিত আছেন যারা দেশে ছিলেন এবং দেশে থাকাকালীন সময় ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন, যারা সেই সময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, বিশেষ করে 90-এর স্বৈরাচারী শাসকের সময়, তাদের নিশ্চয়ই মনে আছে দেশনেত্রী সেই সময়ও বলেছিলেন, পরবর্তীতে আবার যখন আজকের নিশিরাতের এই সরকার আসলো, নিশিরাতের এই সরকার যখন ক্ষমতা দখল করলো, তখনও দেশনেত্রী একটি কথা বলেছিলেন,
কি সেই স্লোগানটি ছিল দেশনেত্রী যেটি বলেছিলেন? দেশনেত্রী বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই কথাটা বলেছিলেন। একই সাথে তিনি আরো একটি কথা বলেছিলেন যে ওদের হাতে আছে গোলামী জিঞ্জির, আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। প্রিয় উপস্থিতিবৃন্দ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আমার সামনে ভাই বোনে যারা আপনারা বসে আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কোনোদিন দেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি, এবং আপোষ করেননি বলেই সেদিন খালেদা জিয়া বলতে পেরেছিলেন ওদের হাতে আছে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। এই কথাটা দেশনেত্রী খালেদা জিয়া কয়েক বছর আগে বলেছিলেন, কিন্তু এই কথাটা যে কত সত্য, কত সত্য, এবং কত সত্য মাত্র কয়েকদিন আগে নিশিরাতের সরকারের মন্ত্রীরা সেটি প্রকাশ্যে বলে ফেলেছে জনগণের সামনে, যে কথাটি আমরা বছরের পর বছর বলেছি, এটি তারা প্রমাণ করে দিয়েছে যে তাদের ভিত্তি বিএনপি যেমন বিশ্বাস করে, বিএনপির সকল প্রকার রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। আজ ঠিক একইভাবে দিনের আলোর মতন সত্য যে এই যে আজ নিশিরাতের যে সরকার, তাদের যে দল, তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস ইন্ডিয়া। তাই নয়, শুধু তাই নয়, আজকে এইখানে বেশ কয়েকজন বক্তা কতগুলো ঘটনা বলে গিয়েছেন। আমি আমার বক্তব্যের শুরুতে আজ আমি আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় ভাই বোনেরা, এই যে আজ এই যে নিশিরাতের এই মাফিয়া সরকার, এরা ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের শত শত নেতাকর্মীকে, বিরোধীদলীয় নেতাকর্মী অথবা যারাই তাদের বিরুদ্ধে সত্য কথা বলেছে, সেটা যে কোনো দলেরই নেতা কর্মী হোক না কেন, বিএনপি সহ বহু ভিন্ন মতের মানুষকে তারা গুম করেছে, খুন করেছে। এতদিন আমরা বলেছি কথাগুলো, আজ সমগ্র বিশ্ব বলছে যে এরা গুমকারী, এরা হত্যাকারী, এরা গুমকারী, এরা হত্যাকারী। আজ সমগ্র বিশ্ব এই কথা বলছে আমাদের সাথে। প্রিয় উপস্থিত ভাই বোনেরা, আজকে প্রমাণ হয়েছে যে বিএনপির সকল ক্ষমতার উৎস যেমন জনগণ, সকল রাজনৈতিক সকল ক্ষমতার উৎস যেমন জনগণ, একইভাবে এই নিশিরাতের সকল ক্ষমতার উৎস হচ্ছে আজ আয়না ঘর। এই আয়না ঘরে নিয়ে, তারা মানুষকে গুম করছে, খুন করছে, বন্দি করে রাখছে, তার মাধ্যমে তারা মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, তার মাধ্যমে তারা মানুষের অধিকার চেপে রাখার চেষ্টা করছে, তার মানুষের মাধ্যমে তারা চেষ্টা করছে মানুষকে দাবিয়ে রেখে মানুষের ভোটের অধিকারকে ছিনিয়ে নিয়ে নিজেদের ক্ষমতা দখল করে রাখতে। প্রিয় ভাই বোনেরা, কথা অনেক হয়েছে, বক্তব্য অনেক হয়েছে, এখন আর বক্তব্যের সময় না, এখন আর কথার সময় না। আমরা সাম্প্রতিককালেও যদি দেখি, আজকে দেশে দলমত নির্বিশেষে সামান্য গুটি কয়েক মানুষ যারা দুর্নীতির মধ্যে ডুবে গেছে, যারা এই মাফিয়া সরকারের বিভিন্ন রকম ফ্যাসিলিটিজের মধ্যে আছে, বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে আছে, যারা অন্যায় দুর্নীতির মাধ্যমে বিভিন্ন রকম অর্থ রোজগার করছে, এরা ছাড়া, এই 2-4% লোক ছাড়া বাংলাদেশের 97% মানুষ, আজকে এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির জায়গায় এই অনাচার অবিচারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে। আজ এই 95% মানুষ, 95% মানুষ, 97% মানুষ আজ পরিবর্তন চায়। আজ দেখেছেন মানুষের ডাকে, মানুষের কথা বলতে গিয়ে আজ আমাদের কয়দিন আগে সাধারণ মানুষের কষ্টের কথা নিয়ে বিএনপি, কারণ বিএনপি বিশ্বাস করে
বিএনপি বিশ্বাস করে যে তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এবং সে কারণে তারা মানুষের কষ্ট, মানুষের দাবি, মানুষের দাওয়া নিয়ে তারা রাজপথে নেমেছে। এবং সেজন্য কি হয়েছে, সেজন্য আমরা দুদিন আগে আমাদের দুই ভাইকে হারিয়েছি, কিভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, কেন তারা গুলি করে হত্যা করল? কারণ তারা জানে যে তাদের ক্ষমতায় যদি টিকে থাকতে হয় তাহলে এই গুম, এই খুন এবং হত্যার মাধ্যমে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে। আজকে আজকে যদি আমরা আদালতগুলোর দিকে তাকাই, আমরা আদালতগুলোকে দেখব যে তারা আওয়ামী লীগের আইনজীবী ফোরামে পরিণত হয়েছে। আজকে যদি আমরা নির্বাচন, তথাকথিত যে নির্বাচন কমিশনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব নির্বাচন কমিশন ভোট চুরির আখড়ায় পরিণত হয়েছে। আজকে যদি আমরা দুদুকের দিকে তাকাই, দুদুককে দেখব দুর্নীতিতে, দুর্নীতি রক্ষার কবজ হিসেবে, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কবজ হিসেবে তারা আজকে সেখানে স্থান করে নিয়েছে। এই অবস্থা থেকে আজকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, এই অবস্থা থেকে মানুষকে পরিত্রাণ দিতে হবে। উপস্থিত প্রিয় উপস্থিতিবৃন্দ, ভাই বোনেরা, আজকে একটু আগে আমি বললাম যে আমাদের বক্তব্য অনেক হয়েছে, আমাদের বিবৃতি অনেক হয়েছে, মিছিল অনেক হয়েছে। আজকে আমাদেরকে মানুষের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে মানুষের স্বার্থ রক্ষা করতে হবে। আজ আমাদের লক্ষ লক্ষ, সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী আজ নির্যাতিত। এদের কাজ, এই নিষ্ঠাত সরকারের কাজ একটি, কি যেভাবে হোক বিএনপিকে দাবিয়ে রাখা। কারণ জানে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল সঠিকভাবে দেশকে, দেশের মানুষকে নেতৃত্ব দেয়, দেশের মানুষকে নিয়ে কথা বলে, দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলে। অনেকে বলে থাকেন যে বিএনপি তো আন্দোলনে নেই, বিএনপি যদি আন্দোলন নাই থাকে তো গত 13-14 বছর ধরে কেন বিএনপি নেতাকর্মীরা ঘুম ঘুম হচ্ছে? বিএনপি যদি আন্দোলনে নাই থেকে থাকে তাহলে কেন আমার লক্ষ লক্ষ, 40 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা, গায়েবি মামলা? বিএনপি যদি আন্দোলনে নাই থেকে থাকে তাহলে কেন প্রতিদিন রাতে সারা দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হানা দেয় এই নিশিরাতের সরকারের পুলিশ বা র‍্যাব বাহিনী? বিএনপি আন্দোলনে ছিল, বিএনপি আন্দোলনে আছে বলেই বিএনপির উপরে এত নির্যাতন, বিএনপি আন্দোলনে আছে বলেই বিএনপির উপরে এত অত্যাচার। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশে, আজকে এই মুহূর্তে আমরা যদি দেখি বাংলাদেশের ভোটার সংখ্যা হচ্ছে 11 কোটি। বাংলাদেশের এই 11 কোটি ভোটার সংখ্যার মধ্যে প্রায় 2.5 থেকে 3 কোটি হচ্ছে নতুন প্রজন্মের ভোটার। আজকে আমরা যদি পুরনো ভোটার, নতুন ভোটার সকলকে যদি আমরা জিজ্ঞাসা করি, আজকে সকলে প্রত্যেকে যদি নিজেকে জিজ্ঞাসা করে যে বিগত এক যুগ ধরে কেউ কি নিজের ভোটটি দিতে পেরেছেন? এমনকি যারা আওয়ামী লীগকে সমর্থন করে, যারা আওয়ামী লীগ করে, তারাও কি নিজেদের ভোটটা দিতে পেরেছেন? তারাও নিজেদের ভোটটা দিতে পারে। তাতে আওয়ামী লীগ যারা করে তাদের কাছে আমার জিজ্ঞাসা যে আপনাদের দল যদি এতই ভালো করে থাকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাহলে আপনি নিজে কেন নিজের ভোটটা দিতে পারছেন না? কিছুদিন আগে আমার বক্তব্যে আমি নতুন প্রজন্মের কাছে আহ্বান জানিয়েছিলাম, যারা নতুন প্রজন্ম, দেশের নতুন প্রজন্মের ভোটার যারা, তাদেরকে আমি আহ্বান জানিয়েছিলাম যে সামনে সময় তোমাদের, তোমাদেরকে তোমাদের অধিকার আদায় করে নিতে হবে। আজ আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই। আমাকে একজন বলেছিল, আপনি বারে বারে নতুন প্রজন্মের কথা বলছেন কেন? আমি বলেছিলাম, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আমার বাবা বা তার সময়কার যারা ছিলেন, তারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন, আমাদেরকে একটি স্বাধীনতা দিয়ে গেছেন, সার্বভৌমত্ব, স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমাদের থেকে যারা আরো একটু বড় ছিলেন, তারা 90 সালে
বা আমরা যখন ছিলাম, আমরা যখন ইয়াং ছিলাম, ছাত্র ছিলাম, সেই সময় আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম 1990 সালে, স্বৈরাচার মুক্ত করেছিলাম এই দেশকে। হ্যাঁ, ষড়যন্ত্র থেমে থাকেনি, ষড়যন্ত্র চলেছে বাংলাদেশে। 1975 সালে 7ই নভেম্বরে যারা পরাজিত হয়েছিল তাদের ষড়যন্ত্র থেমে থাকে নাই। তাদের ষড়যন্ত্র 21শে আগস্ট হয়েছে, তাদের ষড়যন্ত্র 21শে আগস্টের 111 হয়েছে, এবং 111-এর অংশ হিসেবে 21শে আগস্ট তারা ঘটনা ঘটিয়েছিল, এবং তাদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান। এই ষড়যন্ত্র যেহেতু বিদ্যমান, কাজে আমাদেরকে এই ষড়যন্ত্র রুখতে হবে। এই ষড়যন্ত্রকে রুখতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে এই জন্য এগিয়ে আসতে হবে যে আমাদের গর্ব, আমরা 90 সালে স্বৈরাচার মুক্ত করেছিলাম। তোমরা কি নিয়ে গর্ব করবে? তোমরা কি নিয়ে গর্ব করবে নতুন প্রজন্ম? কারণ আজ দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে, দেশের মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। কাজী এখন সময় এসেছে নতুন প্রজন্ম, নতুন প্রজন্মে যে প্রায় 3 কোটি ভোটার আজ আছে, তোমরা ভোটার হয়েছ কিন্তু তোমরা ভোট দিতে পারোনি। এই যন্ত্রণা বা এই জ্বালা বা এই অমর্যাদাবোধ, সম্মান নিয়ে কি অসম্মান নিয়ে কি তোমরা টিকে থাকবে? নিশ্চয়ই তোমরা থাকতে পারো, তোমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে। কাজেই নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, তোমরা এগিয়ে আসো। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে জনগণের দাবি নিয়ে বিএনপি রাজপথে। একটু আগে আমাকে ব্যারিস্টার অসীম দেখালো যে বাংলাদেশের একটি পত্রিকায় বাংলাদেশের হেডিং করেছে আজকে, ইংরেজি একটি পত্রিকায় হেডিং করেছে, বিএনপি ব্যাক টু স্ট্রিটস। প্রিয় উপস্থিতবৃন্দ, আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে এই প্রতিষ্ঠা বার্ষিকী, 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদেরকে একটি প্রতিজ্ঞা নিতে হবে, আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে। একটু আগে আমি কয়েকবার কথাটি বলেছি যে আমাদের আন্দোলন দেশের স্বাধীনতাকে রক্ষা করা, আমাদের আন্দোলন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, আমাদের আন্দোলন দেশের মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনা, আমাদের আন্দোলন দেশের মানুষের ভোটাধিকারকে প্রতিষ্ঠিত করা। কারণ আমি বিশ্বাস করি, আমার মতন গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী, প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে যে যদি আমরা ইনশাল্লাহ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো যেদিন, সেদিন থেকে এই আইন শৃঙ্খলা বাহিনীর বিশৃঙ্খলা গম খুন বন্ধ হবে। যেদিন আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ, সেদিন থেকে আদালতগুলোতে অবিচারের পরিবর্তে বিচার প্রতিষ্ঠিত হবে। যেদিন আমরা এই বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারব, সেদিন দুদু আর দন্তহীন বাঘ থাকবে না, দন্তযুক্ত বাঘ থাকবে। প্রিয় ভাই বোনেরা, আজ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের কথা বলতে গিয়ে, দেশের মানুষের কথা বলতে গিয়ে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের অত্যাচারিত, নির্যাতিত, শত শত হাজার হাজার আমাদের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী হয়তো অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে। আজ আমি বাংলাদেশের জাতীয়তাবাদী, বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী, দলমত নির্বিশেষে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী, বাংলাদেশের মানুষের গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেকটি দলের নেতাকর্মীর কাছে আমি জানতে চাই, আর কত মার খাবেন আপনারা, আর কত কেস খাবেন আপনারা, আর কত জেলে যাবেন আপনারা? আপনাদের কি পিঠ থেকে যায়নি দেওয়ালে? পিঠ যদি থেকে গিয়ে থাকে তাহলে আপনাদের এখন সামনে যেতে হবে, সামনে যেতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আপনার সামনে, মানুষের সামনে, আজ আমাদের সামনে, আপনার সামনে জনগণের সরকার, এবং পিছনে স্বৈরাচারের জেলখানা, মধ্যে আপনি বেছে নিতে হবে কোন দিক যাবেন।
জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে নাকি আপনি জেলখানায় যাবেন, আজ প্রতিষ্ঠিত করতে হবে। কাজেই যদি একটি যেই পত্রিকা, যেই পত্রিকার হেডিং আমি পড়লাম, নিউজটা আমি পড়লাম যে বিএনপি ব্যাক টু স্ট্রিট, এই পত্রিকা নর্মালি বিএনপির পক্ষের কথা বলে না, কিন্তু আজ তারা সত্য কথা একটি বলেছে, বিএনপি ব্যাক টু স্ট্রিট। আমার লক্ষ লক্ষ নেতাকর্মী যারা আপনারা আজ রাজপথে আছেন, রাজপথে থাকলে চলবে না, রাজপথ দখল করতে হবে। আর যদি আপনাদেরকে বেঁচে থাকতে হয়, আজ যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, আজ যদি আপনার পরিবারকে রক্ষা করতে হয়, বাংলাদেশের মানুষকে যদি আজ রক্ষা করতে হয়, তাহলে ব্যাক টু স্ট্রিট হবে না, স্ট্রিট দখল করতে হবে, রাজপথ দখল করতে হবে। কারণ যদি রাজপথ দখল করতে পারে, আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, আজ যদি আমরা এই যে ব্যাক টু স্ট্রিট, আজ যদি আমরা রাজপথ ছেড়ে দেই, তাহলে এই দেশ আগামী শত বছরের জন্য পরাধীন হয়ে যাবে। আজ যদি বিএনপির নেতাকর্মীরা, আজ যদি গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যদি আজ রাজপথ ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা আগামী শত বছরের জন্য পরাধীন হয়ে যাবে, সার্বভৌমত্ব হারিয়ে যাবে। কাজেই আজ সিদ্ধান্ত নিতে হবে, দেশ বিএনপির যা একা নয়, দেশ সমগ্র বাংলাদেশের মানুষের, সমগ্র বাংলাদেশের মানুষকে আজ উজ্জীবিত করতে হবে, সমগ্র বাংলাদেশের মানুষকে আজ বের করে নিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে বিএনপিকে। কারণ বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে, বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিএনপি দিয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, নেতৃত্ব বিএনপিকে দিতে হবে। আমি কিছুদিন আগে এখানে একটি কথা বলেছিলাম যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করব, এবং নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করব। আজও আমি আবার বলে যাচ্ছি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন পরবর্তীকালে আমরা জাতীয় সরকার গঠন করব। তাহলে যে সকল রাজনৈতিক দল আমাদের সাথে এই আন্দোলনে শরিক হবে, এই স্বৈরাচারের পতনে আমাদের সাথে থাকবে, এই স্বৈরাচার মুক্ত করার জন্য, বাংলাদেশে স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সাথে থাকবে, তাদের সকলকে নিয়ে আমরা সরকার গঠন করব। এবং আজকে এই চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের প্রতিজ্ঞা হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ছাত্রদল, যুবদল, সমগ্র বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ বিশ্বাসে, বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসে প্রতিটি নেতাকর্মী সহ যে সকল রাজনৈতিক দল, ছোট বড় রাজনৈতিক দল, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন, স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, আসুন আজকে আমাদের প্রতিজ্ঞা হোক যে যে কোনো মূল্যে আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে বা বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে, তার আগে পর্যন্ত যেন পত্রিকার হেডিং হতে থাকে বিএনপি ব্যাক টু স্ট্রিট, অর্থাৎ বাংলাদেশের ফয়সালা হবে, বাংলাদেশ কোন পথে যাবে সেই ফয়সালা করতে হবে রাজপথে, আর কোন ষড়যন্ত্রের কাছে বিএনপি মাথা নত করবে না। এই হোক আমাদের আজকে 44তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিজ্ঞা। সকলকে সেই সকলের কাছে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।